আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহবাদ একজন প্রশ্ন করেছেন সৃষ্টিকর্তাকে কেন দেখা যায় না কি এমন বিশেষত্ব হ্যাঁ প্রথম কথা হল যে সৃষ্টিকর্তা অর্থাৎ আমাদের যে স্রষ্টা আল্লাহ অসভা আনবত আলা তাকে দেখার মতো যোগ্যতা আমাদের শরীরে আমাদের সত্তায় নাই কারণ আমরা দেখি চক্ষু দিয়ে আর আমাদের দুইটি এই ছোট্ট দেহ অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চির মতো এই ফিল্ম বক্স বা এই চক্ষু দুটি দিয়ে মহান স্রষ্টাকে দেখার বাস্তবতা নাই এটার জন্য যুক্তি কি যুক্তি দেখুন এই এই নিজের সাড়ে তিন হাত বদিটাও নিজের সাড়ে তিন হাত বডিটাও আমরা নিজেদের চরমচক্ষে দেখি না আমরা হয়তো অনেক কিছু দেখি সামনের অনেক কিছুই দেখি পিছনটা দেখি না আমরা আমাদের নিজেদের দেহটাই সাড়ে তিন হাত দেহটাই দেখতে পারি না আমাদের এই ছোট্ট দুইটি চক্ষু দিয়ে তবে হ্যাঁ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কর আনাল কেরিমে দুনিয়ার বাস্তবতায় সৌরতুল আনামের একশো তিন নাম্বার আয়াত আবসার। তোমাদের মানব দানবের এই মানবীয় দানবীয় দৃষ্টি মানুষ এবং জিনের শরীরের গঠনে সংযুক্ত দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবানা না তবে অবসর তিনি সব দৃষ্টিকেই দেখেন সকল দৃষ্টি তার দৃষ্টির অন্তর্ভুক্ত তিনি দেখতে পান সবকিছু শুনতে পান সবকিছু কিন্তু আমাদের এই দৃষ্টিটি আল্লাহ কারণ আমাদের এই দৃষ্টিটা দুর্বলতা রয়েছে তবে জান্নাতে যারা যাবে আল্লাহ তালা বলেছেন ফাকাশফ নানান কাজে ও মহাদ্বীপ আবাসফান হওয়া আমাদের দৃষ্টির মধ্যে থাকা অক্ষমতাটা পর্দাটা সরিয়ে দেবেন জান্নাতে গেলে আর জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ আর জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ ভান আহ তালাকে চর্মচক্ষে দেখতে পাওয়া জান্নাতি শরীরের চর্মচক্ষে জান্নাতি শরীরের চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাবে পরে ওয়ান মিনাল্লাহ মিন আল্লাহ আকবর আল্লাহ তাআলাকে জান্নাতে দেখতে পাওয়াটাই হবে সর্বশ্রেষ্ঠ জান্নাতী নিয়ামত আমরা ওই দিনের অপেক্ষায় আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতে গিয়ে শরীর দেহ আর জান্নাতি চক্ষু দিয়ে দেখতে চাই মহান আল্লাহ আল্লাহ তে দেখা যাবে না তবে আল্লাহ অসংখ্য নিদর্শন ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাবে আল্লাহ তালার নিদর্শন দেখতে পাওয়া যাবে আল্লাহ ইকবাদের বিখ্যাত কবিতা রয়েছে সাজার মে হাজার মে তেরি রাং বুহে জিধার দেখে ইধর তুহে তুহে গাছ বৃক্ষ লতা পাথর যেদিকে সবদিকেই কেবল তোমারই নিদর্শন তাই যেদিকে তাকাই আল্লাহ তোমারই নিদর্শন দেখতে পাই তাই আমাদের দুনিয়ার বাস্তবতায় আল্লাহ তালাকে দেখতে পাওয়া যাবে না এর আরেকটি প্রমাণ হলো মুসা আলী ইসালাম তিনি আল্লাহ তালাকে দাবি করেছিলেন রাবিহারিনি ও আল্লাহ আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখা দাও আল্লাহ বলেন লালতা রানী কক্ষনো তুমি দেখতে পাবে না মোশ আলি হেসলাম তারপরে যখন ও আল্লাহ বললেন তাহলে ওই পাহাড়টার দিকে তাকাও ও ফাইলিস তাকর মাকানা ফাস ফতারওানি যদি পাহাড়টা স্থির থাকে স্বাভাবিক থাকে তাহলে তুমি দেখতে পাবাও ফাল্মা তজুল্লার বহু আলাল জবল আল্লাহ তা আলাহ তজল্লি যখন নূরের তজল্লি যখন পাহাড়ের উপরে পড়লো পাহাড়টা জলে গেল মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন তার মানে পৃথিবীর এই দেহ পৃথিবীর চর্মচক্ষ দিয়ে তাআলাকে দেখতে পাওয়া যাবে না কারণ পৃথিবীর এই চর্মচককে নিজের সাড়ে তিন হাত দেহটাও আমরা দেখতে পারি না অনেক কিছুই তো দেখি না তারপরেও বিশ্বাস করি তবে জান্নাতে গেলে দেখা যাবে জান্নাতিদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে অব্লাস আলার সাক্ষাৎ আমরাও ওই সাক্ষাতের অপেক্ষায় আল্লাহ তালা কবুল করুন তৌফিক দিন আমিন